বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের শীতকালীন পূর্ণমিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তোফখানা রোডে শিশু কল্যাণ পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের পিবিআই এ নিয়োজিত সুপারিনটেনডেন্ট অব পুলিশ মোহাম্মদ আবু ইউসুফ। এ সময় আর উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিষদের 2 নং সদস্য ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইব্রাহিম শামীম, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সাদিকুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জহুরুল হক রঞ্জু, সহসভাপতি ইজাবুল হক জসিম, সহসভাপতি জনাব জিয়াউর রহমান হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রাহাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক পনির হোসেন, গণসংযোগ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া, সহ প্রচার সম্পাদক খন্দকার তাজিদুল ইসলাম বিপ্লবী সহ আরও বহু কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পূর্ণমিলনী ও সাধারণ আলোচনা সভা শেষে প্রধান অতিথি মোহাম্মদ আবু ইউসুফ বাংলাদেশ পুলিশ এএসপি থেকে এসপি পদে প্রদর্শিত পাওয়ায় ফুলের শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।